পিতার নাম মৃত মৌলবী সৈয়দ আহমদ, মাতার নাম মরহুম ময়ূরা বেগম। আমার গ্রামের বাড়ি হলো মাইকভাঙ্গা, 2 নম্বর ওয়ার্ড। 1970 আমি স্নাতক ডিগ্রি লাভ করি। লাভ করার পরে তখন আমি গ্রামের বাড়ি আমার মাইকভাঙ্গা, আমি ওখানে বসবাস করে যাচ্ছি। আমি ছাত্রলীগ করতাম, ছাত্রলীগের পরে আমি আওয়ামী লীগে যোগদান করেছি। এমত অবস্থায় আমার গ্রাম মাইকভাঙ্গা চৌধুরী বাজারে একদিন হঠাৎ রাজাকার বাহিনী এবং আমাদের মুক্তিযোদ্ধা সাথে বন্দুক যুদ্ধে লিপ্ত হয়। কিন্তু আমরা তখন মুক্তিযুদ্ধ হয়নি। তখন আমি গাছুয়া হইয়া সেই পিরিয়ডে বিএসসি মোস্তফা, এখন বর্তমান উনি মৃত্যুবরণ করেছেন, উনি আমাকে এটা শুরু করে দিলেন। ঈশ্বরা হইয়া আমি ভারতে চলে যাই। আমার সাথে ছিল অনেক লোক, তারপরে তার মধ্যে ছিল ক্যাপ্টেন মালেক। যাবার পকালে এমন এক সময়তে আমাদের একটা বিপদ হয়েছিল, ইন্ডিয়ান বর্ডারের মধ্যে এই ও তার সংযোগ করে রেখেছে এবং বাংলার সাথে তার সম্পর্ক, এবং এটা যিনি গাইডার উনি ওই গাইডারে ওইটা দিনের বেলা যাইয়া পরীক্ষা নিরীক্ষা করে আসলে কীভাবে লোক পার করে দেওয়া হবে। তো মালিক সাহেব উনি অনারারি ক্যাপ্টেন ছিলেন, উনি আমাদের মুক্তিযুদ্ধ যারা ছিল তাদেরকে একটা একটা করিয়া ওই তার উপর দিয়া টকি টকি মানে এইভাবে পাঠাই দিছে। ওই ইন্ডিয়ান পাহাড়ে খালের ফাড়ে চলে গেলাম, তারপর আমরা ইন্ডিয়া পার হয়ে গেলাম। সেখানে আমরা ইয়েতে গেলাম, হরিণা ক্যাম্প। হরিণা ক্যাম্প থেকে আমাদেরকে সিদ্ধান্ত হলো, আমার সিদ্দিকী সাহেব ছিলেন, তারপরে আমাদের এমপি সাহেব ছিলেন, তারপরে আমাদেরকে সেখানে ভারতের লাইলাপুর আসাম আমাদেরকে নিয়ে গেল। আমরা খোলা গাড়িতে ট্রাকে চলে গেলাম। সেখানে আবুহালাল সদী, বর্তমানে সন্দীপ আছে, উনি ছিলেন, তারপরে আর অনেক মুক্তিযোদ্ধা। তো তার মধ্যে আবুহালাল সদী হলো সবচেয়ে বড় আমাদের সঙ্গী হিসেবে ছিলেন। আমাদের ট্রেনিং প্রাপ্ত হইলাম, ট্রেনিং প্রাপ্ত হয়ে আমরা বাংলাদেশে আসলাম। বাংলাদেশে যখন আসলাম তখন আসার প্রকার ওইখান থেকে হরিণা ক্যাম্প থেকে বলে দিল যে ডাক্তার মাহবুব নামে একজন, উনি পশ্চিম মাদার বাড়িতে ও ঝুঁকি ঘরের মধ্যে উনি থাকতেন। আমাদেরকে একটা লিস্ট দিয়ে দিলেন যে এই ব্যাপারে ওনার শান্তিতে গেলে বা আমাদেরকে ওই শেল্টার ঠিক করে দেবেন। যাই হোক, আমরা আসার পর আগে থেকে উনি শেল্টার ঠিক করলেন বাকুলিয়াতে। এই বাকুলিয়াতে আমি কমান্ডার হিসেবে ছিলাম। আমার এখানে তিনটে শেল্টার দিয়েছিল, তিনটে শেল্টারের মধ্যে আমার কাছে 11 জন, বাকি 10 জন করে রইল। উনি রসদ যা খানাপিনা যত কিছু আছে সব কিছু আহরণ করেছেন, আমাদেরকে ব্যবস্থা করে দিয়েছেন। সেখান থেকে আমরা আস্তে আস্তে গেরিলা যুদ্ধে লিপ্ত হই। এই আবুহালাল সদী ছিল আমার সাথে, ও জাকি ছিল, ওর বাড়ি ছিল ক্লাস স্কুলের অর্ডারি ওখানে, ওই শামসুল হক নাম অনেকের মনে নেই। আমি একদিন একটা ঘটনা টাউনের মধ্যে একটা গাড়ি আক্রমণ করলাম, এই গাড়িকে গ্যানেট সাফ করে। আর একদিনের ঘটনা হলো কি, পেট্রোল পাম্প উড়ে দিতে হবে, সবগুলো একসাথে ঢাকা টাউন রোডে সব উড়ে দিতে হবে, এটা নষ্ট করে দিলে বা তেল তো নষ্ট হয়ে গেলে তো আর ওরা গাড়ি চালাতে পারবো না, এই আশায় আর কি। আমার বাগে বললো ও গরু সন্তান, ওইটা হলো কুলি সন্তান, ওইটা হলো গরু সন্তান, গরু সন্তান ওইটা হলো আমার বাগে। যাও শেষ পর্যন্ত আমার কাজ শেষ হলো, দেওয়ানহাট ওভারব্রিজ আছে, ওভারব্রিজে নিজে চলে গেলাম নিরাপদে। আমি আমার ওই সেন্টারে চলে গেলাম, সেন্টারে কিছুদিন পরে অর্ডার করছে যার স্বাধীন এর ফলে যাইয়া আমাদেরকে ইনভাইট করলো বাড়ির এই মালয়েশিয়া ক্যাম্পে জড়ো হওয়ার জন্য। সম্পূর্ণ অস্ত্র অস্ত্র লইয়া আমরা বাড়ির এই মালয়েশিয়া ক্যাম্পে যোগদান করলাম।